গ্রামের রাস্তা খারাপ থাকার কারণে একের পর এক গ্রামের ছেলে ও মেয়ের বিয়ে ভেঙে যাচ্ছে গ্রাম জুড়ে। ঘটনা কাকরাবন বিধানসভা কেন্দ্রের কুশামারা 4 নম্বর ওয়ার্ডে। এই ঘটনায় গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে সোমবার সকাল থেকে কুশামারা গ্রামের সাথে উদয়পুরের যোগাযোগের মাধ্যম তথা ঝুলন্ত সেতু সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়। গ্রামবাসীরা সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ করেন, দীর্ঘ বছর ধরে গ্রামের সড়কপথটি মরণ দশায় পরিণত, এর ফলে চলাচলে অসুবিধার সম্মুখীন হচ্ছে গ্রামবাসীরা, পাশাপাশি ঝুলন্ত সেতুটি ভেঙে পড়ছে নদী গর্ভে। বহুবার 4 নম্বর ওয়ার্ডের কমিশনার ও কাকরাবন ব্লকে বহুবার জানানো হয়েছিল ব্রিজ ও রাস্তা মেরামতির দাবিতে, কিন্তু গ্রামবাসীদের কথা কর্ণপাত করছে না সমষ্টি উন্নয়ন আধিকারিক। পাশাপাশি কাকরাবন বিধানসভা কেন্দ্রের বিধায়ককে গ্রামবাসীদের দুর্দশার কথা জানানো হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত দুর্দশা গোছাতে পারেননি বিধায়ক জিতেন্দ্র মজুমদার। গ্রামবাসীরা অভিযোগ করেন, গ্রামের সড়কপথ খারাপ থাকার কারণে একের পর এক বিয়ে ভেঙে যাচ্ছে গ্রামের ছেলে থেকে মেয়ের, এর ফলে গ্রামবাসীরা তাদের ছেলে মেয়েদেরকে বিয়ে করাতে পারছে না, যার ফলে মন ভাঙছে পরিবারের অভিভাবকদের। এই ধরনের অভিযোগ তোলেন গ্রামবাসীরা। সামনেই পঞ্চায়েত ভোট, গ্রামের বিভিন্ন মহল থেকে খবর ঝুলন্ত সেতু ও রাস্তা খারাপ থাকার ফলে গ্রামবাসীরা এর প্রতিবাদ আগামী দিনে ভোটের বাক্সে ঘটাতে পারে বলে অনুমান করছে গ্রামের একটি মহল। এখন দেখার বিষয় প্রশাসন পঞ্চায়েত নির্বাচনের পর গ্রামবাসীদের জন্য সড়কপথ নির্মাণ করে দেয় কিনা নতুনভাবে। সেই বুক ভরা আশা নিয়ে গ্রামবাসীরা তাকিয়ে আছে বিধায়ক জিতেন্দ্র মজুমদার থেকে শুরু করে কাকরাবন ব্লকের দিকে। রাস্তা রোড কাট, আমাদের যে বিয়ে পাশ এম এ পাশ ছেলেরা আছে, মেয়েরা আছে, মানে তারাদের বিয়ে বিয়ে করাইতে পারতেছে না, বিয়ে দিতে পারতেছে না। এই যে সম্বন্ধ আইতে গিয়া যাইতে গিয়া রাস্তা দেখে তারা না করে, রাস্তা দেখে দেখে মানা করে দেয়, তারা এদিকে বিয়ে দিত না, মেয়ে মেয়ে ছেলে কিরে কিরে এই রাস্তা লেগে রাস্তা লেগে রাস্তা তারা রাস্তা লেগে বাড়ি গদ্দর ভরতে ভালো থাকে, আমরা রাস্তার দরকার রাস্তা এবং ব্রিজ। এটা তেপানিয়ার সাথে যুক্ত, এটা কুশামারা উত্তরপাড়া 4 নম্বর ওয়ার্ড ব্রিজ, এদিকে সবাই চলাচল করে সবসময়, কিন্তু সবাই পরে ডেইলি ডেইলি কইতে গেলে এখানে পরে পরে অ্যাক্সিডেন্ট হয়। কতদিনের সমস্যাটা এটা আপনাদের? সমস্যা 6 মাস ধরেই, 6 মাস না বেশি বেশি 4 বছর আছে, 4 বছর ধরে। আচ্ছা, আপনারা স্থানীয় পঞ্চায়েত বা ব্লক জানাছিলেন না? এখনো ঠিক হইনি, রাস্তা অনেক বছর ধরে। না না, আপনারা কি স্থানীয় ব্লকের বা পঞ্চায়েতে কোনো ইনফর্ম করেছিলেন এই বিষয়ে? জানাইছি, জানানো হয়েছে, কিন্তু তারা কোনো প্রতিক্রিয়া পায় না। এখন আপনাদের মূল কি দাবি? এটা আমরা রাস্তা ঠিক হতো, এরপরে গিয়া রাস্তা ঠিক হইতো, আর আমরা স্কুলে কলেজে ফুলাভান্ডে লইয়া যাইতে গিয়াও আমরা কইডা যাই, আসো আমি পড়ছি স্কুটি লইয়া এখানে পড়ছি, তাইলে লইয়া যাইতে পারি না, স্টুডেন্ট ডট বক্স স্কুলে যাই যাবে। এরপরে কাকরাবন ইয়ে দিয়া ওই কুশামারা রাস্তা দিয়েও যেতে পারি, প্রচন্ড বাজে রাস্তা, ডাউনটা উঠতে পারি না, প্রচন্ড বাজে, হাঁটি হাঁটি উঠতে লাগে। এখন আপনাদের কি দাবি? আমাদের রাস্তা এবং ব্রিজ হোক। না এখন তো নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।